হ্যালো মাই সুইট ফ্যামিলি, গুড মর্নিং। শুভাশিষ ষষ্ঠী ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা আর আমার পুচকু দেখো বাগানে চলে এসেছে, কারণ আমিও বাগানে এসেছি তাই ও আমার সঙ্গে চলে এসেছে। এখন চলে এসেছি আমরা গাছের পরিচর্যা করতে। তো সবসময় জল দেওয়া হয়, সার দেওয়া হয়, একটু গাছের গোড়াতে একটু মাটিগুলো খুঁড়ে খুঁড়ে দেবো, তাই চলে এসেছি মা মেয়ে দুজন মিলে। তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা গাছের গোড়া খুঁড়তে বসে গেছি, কারণ গাছে অনেকদিন জল দেওয়ার কারণে গাছের তলায় মাটিগুলো বসে বসে যায়, তাই সার জল দিলে ভালোভাবে টেনে নিতে পারে না, তাই একটু গাছে পরিচর্যা করছি। আর চারিদিকে দেখো কুয়াশায় পুরো সাদা হয়ে গেছে, অন্ধকার টাইপের হয়ে গেছে। এই হাড় কাঁপানোর শীতে মনে সকালবেলা ঘুম থেকে উঠতেও ভীষণ কষ্ট লাগে। আর ফাইনালি একটা কথা হচ্ছে কি বলতো, মানে নিজের হাতে শাকসবজি চাষ করে খাওয়ার মজাটাই আলাদা। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ভীষণই খুশি হতো। তো চলো বন্ধুরা, এরপরে আমি আর আমার মেয়ে করে একটু মার্কেটে যাবো, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা মার্কেট থেকে এসে রান্নাবান্না করে দুপুরে খাওয়া হয়ে গেছে, এখন মা মেয়ে বসে পড়েছি কী কী বাজার করে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এগুলো দেখতে থাকো আর আমি তোমাদের সঙ্গে গল্প করতে থাকি। তো এই সারা মাসের বাজার করার একটাই কারণ হচ্ছে, কারণ আমরা নিত্য প্রয়োজনীয় বাজার আজকের বলি তেল নেই, কাল ঝাল নেই, কাল নুন নেই, এইসব করতে করতে মানে আমাদের মানে অনেক টাকাই খরচ হয়ে যায়। সেই কারণে আমি এখন থেকে এই প্রথম বছরের প্রথম থেকে আমি একটা ডিসিশন করেছি কি এখন থেকে এক মাসের বাজার একবারেই তুলে নেবো, তাহলে আমাদের টাকাটাও মানে 2 টাকা হোক আর 10 টাকা হোক কিছু টাকা সঞ্চয় হবে, তাহলে এভাবে ঘন ঘন পয়সা খরচ হবে না। আর যেহেতু দাদাভাই বাড়িতে নেই তো সবসময় পয়সাও হাতে থাকে না, যেটুকু টাকা পাঠায় বাচ্চা আমি মানে বাচ্চা ভালো মন্দ আমার ভালো মন্দ সব কিছুই দেখতে হয়, এই কারণে আমি এই ডিসিশানটা নিয়েছি। তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আমার এই ডিসিশানটা। দেখো এদিকে কিছু সবজি বাজারও করে নিয়েছি, আলু পেঁয়াজ তারপরে লাল আলু তারপরে কাঁচকলা নেবু বেগুন এগুলো কিছুই ছিল না, এগুলো একটু নিয়ে এসেছি। আর সব বাজারগুলো এখন তুলে নেব, তুলে ঝুড়িতে রাখবো। আর এখানে দেখো এই সার প্যাকেটটা নিয়েছি, এই সার প্যাকেটটা আছে 2 কেজি না 3 কেজি মতো, এটার সঙ্গে এই লাল গামলাটা ফ্রি দিয়েছে। আর আগে ওই গামলাটা নিয়ে এসেছিলাম, একটা সার প্যাকেটে নিয়ে এসেছিলাম, ওটা ফ্রি দিয়েছে। তো কেন কি মেয়ের জামাকাপড় প্রত্যেক দিনই কাছাকাছি করতে হয়, তো ভীষণই সার মানে খরচ হয় মেয়ের আমার, তাই এটা নিয়ে চলে এসেছি, 1 মাস হয়ে যাবে। তো চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমরা আমার যেভাবে পাশে আছো পাশে থাকো সাথে থাকো আর সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা অনেক দূর এগিয়ে গেছি আর আশা করি তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করবে আর ভালোবাসবে। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।